অতিথি দেবে ভব, এই মন্ত্রে বিশ্বাসী ভারতীয়রা। অতিথিদের যেমন ঈশ্বরের সমতুল্য মনে করা হয় ভারতীয় সংস্কৃতিতে, ঠিক তেমনই আবার খালি হাতেও কারোর বাড়িতে যাওয়া হয় না। প্রধানমন্ত্রী মোদিও সেই রীতি বজায় রাখলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সে দেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি, তবে খালি হাতে নয়, ঝুলি ভর্তি করে নিয়ে গিয়েছেন একগুচ্ছ উপহার। তাতে প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দসই উপহার যেমন রয়েছে, তেমনই আবার ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে এমন নানান উপহারও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর পছন্দের কথাও জানেন প্রধানমন্ত্রী মোদি, সে কারণেই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দিলেন দ্য 10 প্রিন্সিপাল উপনিষদ। তবে এই উপহারের পেছনেও রয়েছে কাহিনী। প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় সময় উল্লেখ করেছেন তিনি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইটসের ভক্ত। নিজের বক্তব্যেও মাঝে মধ্যেই ইটসের কবিতার লাইন উদ্ধৃত করেছেন তিনি। আইরিশ কবি আবার ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় ব্যাপক প্রভাবিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার বন্ধুত্ব সর্বজনবিদিত। এই আইরিশ কবির হাত ধরে পশ্চিমী দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি। দ্য 10 প্রিন্সিপাল উপনিষদ নামক ওই বইয়ের প্রথম সংস্করণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট বাইডেনকে একটি বিশেষ চন্দন কাঠের বাক্স উপহার দিয়েছেন। রাজস্থানের জয়পুরে এই বাক্স তৈরি করা হয়েছে। চন্দন কাঠ আনানো হয়েছে কর্ণাটকের মাইসোর থেকে। ওই বাক্সের উপরে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির নানা চিত্র। ওই বাক্সে রয়েছে রূপোর গণেশের একটি মূর্তি। চন্দন কাঠের বাক্সের পাশাপাশি উপহার দেওয়া হয়েছে রূপোর একটি প্রদীপ। প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেওয়া হয়েছে একটি তাম্রপাত্র বা পিতলের প্লেট। উত্তরপ্রদেশ থেকে আনানো হয়েছে এই তাম্রপাত্রে লেখা রয়েছে শ্লোক। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।